ঠিক করার পরে আমরা এই দরজাটার উইথ ঠিক করে দিতে হবে, যেটা কত ফিটের দরজা। ইউজুয়ালি একটা দরজা কত হয়? ম্যাম 8 ফিট, 7 ফিট, না না লম্বাই না, উইথ, প্রস্থ 3 ফিট, আর বাথরুমেরটা হচ্ছে ম্যাম 2.5 ফিট। রাইট, ভেরি গুড। হ্যাঁ, ওয়াশরুমের দরজা হচ্ছে 2.5 ফিট, আর আমার ডোরের নর্মাল ইউজুয়াল রুমের দরজা হচ্ছে 3 ফিট। 3 ফিট মানে হচ্ছে 900, আর পিয়ার উইথ মানে হচ্ছে দরজার পাশে কতটুকু জায়গা থাকবে, এটা আমরা 0 দিব। ঠিক আছে, মানে একদম দরজার কর্নার থেকেই এটা শুরু হবে, মানে ওয়ালের কর্নার থেকে, তাই আমরা এটা 0 দিব। এরকম এই এই জিনিসগুলো লিখবো। ওকে প্রেস করার পর দেখো, আমি যখন একটা ওয়াল সিলেক্ট করি, অটো এখানে ডোর অ্যাড হয়ে যায়, এবং আমি যদি এদিকে দিই, মানে এটা বিভিন্ন দিকে হাভার করে করে আমি দরজার ডিরেকশনটা সেট করতে পারি। আমি দরজা চাচ্ছি ভেতরের দিকে খুলবে, এবং দরজার পাল্লাটা ওয়ালের দিকে থাকবে, তাই আমি ফার্স্টে এদিকে আনলাম অ্যারোটা, কার্সারটা, এবং এটার দিকে আনলাম। তাহলে আমার দরজাটা ফিক্স হলো, তারপর আমি ক্লিক করব, দরজাটা অ্যাড হয়ে গেল, দেখেছো? ক্লিয়ার? জি ম্যাম। এবার আমরা সিমিলার ওয়েতে ওয়াশরুমের দরজা অ্যাড করব। এবার তোমরা আমাকে বলতে থাকো কি করতে হবে, আমি করতে থাকবো। ম্যাম ফার্স্টে এডি কমান্ড দিব। এডি, আচ্ছা, সেম কমান্ড দেওয়ার জন্য আমরা কি করি, আগের কমান্ডটাই রিপিট করার জন্য স্পেস চাপি। আমরা যদি স্পেস চাপি, তাহলে আগের কমান্ডটাই রিপিট হবে। আর যদি নতুন করে কমান্ড দিতে চাই, তাহলে এ ডি দিলাম। এখন কি করব, স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করব, ওকে। স্টাইল নতুন কোনো সিলেক্ট করতে হলে আমি স্টাইলে যাব, যদি আগের স্টাইলটাই রিপিট করতে চাই, তাহলে স্টাইলে যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তারপর তারপর ওইখান থেকে একটা ডোর সিলেক্ট করব, করলাম, তারপর এটার হোয়াইট কত দিব ওটা সিলেক্ট করে দিব। ওকে, আচ্ছা, এখন একটা উইথ কত দিব, 2.5 ফিট। আড়াই ফিট, রাইট, ভেরি গুড। আমি 2.5 ফিট মানে 750, 750 উইথটা দিলাম। ওকে, তারপর কি বলছে এখানে, দরজাটা দিতে চাচ্ছি ওইখানে যে ওয়ালটা দিতে চাচ্ছি। এখন দেখো, এই ওয়ালটার তো দুটো লাইন আছে, তাই না? আমরা কোন লাইনটাতে ক্লিক করব? এই ওয়ালটার জন্য তো দুটো লাইন আছে, এটা নাকি এটা, যে কোনোটাতে করলেই হবে। যদি তোমার দরজাটা মাঝখানে করতে বলে, যদি তুমি এই স্টাইলের সময় দেখো, এই উইথের সময় যদি বলো যে হোল অ্যাট মিডল ওয়াল, মানে কি দরজার মাঝখানে ও দরজাটা ক্রিয়েট করবে, ওয়ালের মাঝখানে, তখন যদি করো তাহলে দেখো কি হবে। আমি যদি উপরের লাইনটা ক্রিয়েট করি, উপরের লাইনটা সিলেক্ট করি, তাহলে এইটার মাঝখানে হবে, আর যদি নিচের লাইনটা ধরি, তাহলে এটার মাঝখানে হবে। ক্লিয়ার? ওকে, তো এটাই হচ্ছে কোন লাইনটা ধরবো, এটারও একটু চিন্তা ভাবনা করে ধরতে হবে। তো আমি চাচ্ছি না মাঝখানে দরজা হোক, আমি আবার সেটিংসে যাব, সেটিংসে যে মাঝখানেরটাকে আন ক্লিক করব, তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর আমি নিচের হলটা ধরব, এবং এভাবে দরজাটা দিয়ে দিব। কোন দিকে দিব, ওয়াশরুমের দরজা কোন দিকে খুলবে একটু বলো। এটা ঠিক আছে না ম্যাম? দেওয়াল নিচের দিকে, ওয়ালের দিকে, এটা ইজ ইট? ওকে, জি ম্যাম। ওকে, এবার এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার এই দরজাটাও দেওয়া হয়ে গেল। ওকে, আচ্ছা, আমরা ডোর অ্যাড করলাম। নেক্সট আমাদের কোর্স অফ অ্যাকশন কি হবে, আমাদের রুমে আর কি প্রয়োজন? ম্যাম জানালা, রাইট, আমরা এখন উইন্ডো অ্যাড করব। উইন্ডো অ্যাড করার কমান্ডটা হচ্ছে এ ডাব্লিউ, ঠিক আছে? আমি এ ডাব্লিউ তে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেম
ডোরের জন্য আমরা যা করতাম উইন্ডোর জন্য তা করবো। হ্যাঁ, কি করবো ফার্স্টে? রেসপন্স করো, কি করবো উইন্ডো অ্যাড করার জন্য? ওয়াল কমন নিবো ম্যাম। না, আমরা একটা স্টাইল ঠিক করবো না, কি স্টাইলের উইন্ডো দিব? ডোরের মতোই আমরা এখানে স্টাইলে ক্লিক করব। দেখো অনেক স্টাইলের উইন্ডো আছে। আমি ধরো আমি চারটা চারটা পাল্লা চাচ্ছি, অথবা দুটো, এখানে কোনো পাল্লা নেই, ফিক্স গ্লাস, এখানে দুটো পাল্লা অথবা দুটো স্লাইডিং, এখানে চারটা স্লাইডিং। আমি হচ্ছে এই চারটা স্লাইডিং এর উইন্ডোটা সিলেক্ট করলাম। তারপর আমি এটা উইথতে যাব, আবার ডোরের মতোই সেম আমি চাচ্ছি এখানে বেশ বড় একটা উইন্ডো হোক, হতে পারে 10 ফিট, 10 ফিট মানে 3000, অথবা আরো বড় হতে পারে, যেহেতু এই দরজাটা 7000 উইথতে, আমি 5000 উইথ দিয়ে একটা জানালা ক্রিয়েট করব। এবং জানালার ক্ষেত্রে সাধারণত মাঝখানে ওয়ালের মাঝখানে এরকম কমান্ডই দেওয়া হয়, তো হোল অ্যাট মিডল এটাতে চেক ক্লিক করে রাখবো, চেক করে রাখবো। ওকে, তারপর আমি ওয়ালটা ধরবো, ঠিক আছে? জাস্ট ওয়ালে ক্লিক করলে আমার জানলাটা অ্যাড হয়ে যাবে, কিন্তু এখানে মাঝখানে হলো, কিন্তু মাঝখানটা এই দেয়ালের মাঝখানে। ওকে, ঠিক আছে, খুব সহজে আমরা উইন্ডোটা ডোরটা ওয়ালে অ্যাড করলাম। এরপরে আমার নেক্সট স্টেপ হচ্ছে আমি রুমে ফার্নিচার অ্যাড করব, ঠিক আছে? ওকে, এটার খুবই ইজি ওয়েতে এই প্লাগিনটা দিয়ে আমি আমার ক্যাডের প্ল্যানে ফার্নিচার অ্যাড করতে পারি, ঠিক আছে? আচ্ছা বলো তো, এখানে আমি কি কি ফার্নিচার দিব? এটা কি রুম ম্যাম? মাস্টার বেড হলে বেডরুম হতে পারে, একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা কি কি ফার্নিচার অ্যাড করব? একটা বেড, হ্যাঁ একটা বেড, তারপর একটা ক্লোজেট লাগবে, রাইট? তারপর একটা টিভি থাকতে পারে, একটা কাউচ থাকতে পারে বসার জন্য, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে। তো আমরা অটো ক্যাডের থাকলে কি করতাম, এই জিনিসগুলো আলাদা আলাদা করে এনে অ্যাড করতাম, কিন্তু এখানে খুব ভালো একটা রুমের প্রিসেট আছে, ওরা অটোমেটিক রুম অনুসারে ফার্নিচার সেট করে ফেলে। এই কমান্ডটার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে WWF, এফ ফর ফার্নিচার, করলাম
হ্যালো, শেয়ার অফ হয়ে গেছে। WWF যেটা হয় সেটা হচ্ছে আমার হ্যাচ কি তোমাদের করানো হয়েছে গত অটোকে রান করছে হ্যাচ জি ম্যাম। আচ্ছা, এটা এইটা দিয়ে আমরা খুব ইজিলি হ্যাচও অ্যাড করতে পারি ওয়ালে। WWF কমান্ডটা দিয়ে আমি যদি অবজেক্ট গুলো সিলেক্ট করে ফেলি তাহলে অটোমেটিক আমার ওয়ালে হ্যাচ অ্যাড হয়ে যায়। দেখো লাল হ্যাচটা অ্যাড হয়ে গিয়েছে, হ্যাচটা চাইলে আমি চেঞ্জ করতে পারি। এটা যেহেতু একটা ব্রিক ওয়াল ধরছি, আমরা একটা ব্রিকের হ্যাচ দেব। এরকম ওয়ালে আমি হ্যাচ অ্যাড করতে পারি। আমরা চাইলে কিন্তু এই দরজা জানালার কালার গুলো চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব? দেখো, তুমি যখন এভাবে আঁকাচ্ছ অটোমেটিক এই প্লাগিনটা তোমার লেয়ার বানায় ফেলে। তো লেয়ারের কালার যখন আমি চেঞ্জ করি তখন আমার অবজেক্টের কালার গুলো চেঞ্জ হয়ে যায়। দেখো, আমি এই যে যে লেয়ারটাতে এই ডোর উইন্ডো গুলো আছে সেই লেয়ারটা কালার চেঞ্জ করলাম, আমার ডোর উইন্ডোর কালারও চেঞ্জ হয়ে যাবে, আরো চেঞ্জ হতে পারে বেশি। সো এরকম একটা কালার চেঞ্জ করা যায়। এবার আমরা ফার্নিচার অ্যাড করবো। ফার্নিচারের জন্য কমান্ড হচ্ছে জে জে ডাবল জে এন্টার। দেখো এখানে বিভিন্ন প্রিসেট আছে। এটা যেহেতু একটা বেডরুম, আমি এই বেডরুমের প্রিসেটটা ওকে করলাম। আমাকে জিজ্ঞেস করছে এই রুমের ফার্স্ট কর্নারটা কি। তো আমি যখন এরকম করে কর্নার সেট করে দেই অটোমেটিক দেখো ও বিভিন্ন ফার্নিচার গুলো কিভাবে বসবে সেটা বলে দিচ্ছে। দেখো, যেহেতু এ পাশে আমার ওয়াশরুম আছে তো ওদিকে দেওয়া যাবে না, তো আমি এরকম একটা, এটা মনে হয় অপটিমাম হয় আমার বেডরুমের জন্য। তাহলে দেখা যাচ্ছে রুমটা বেশ বড় হয়ে গেছে বেডরুমের জন্য। বেড, এখানে টিভি, এখানে কাউচ দেওয়ার পর অনেক জায়গা আছে। বেসিক ফার্নিচার বসানোর জন্য আমরা এইভাবে ফার্নিচার গুলো অ্যাড করতে পারি, কিছুই করি নি। কিন্তু আবার দেখাচ্ছি কিভাবে ফার্নিচার করো। যে 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 গেলাম বেডরুমে ক্লিক করলাম, ওকে ক্লিক করে আমার জাস্ট কর্নার টু কর্নার একটা বক্স আঁকালাম। আঁকানোর পরে ও নিজেই, আমি যখন এই মাউসটা সরাচ্ছি সে অনুযায়ী ও নিজেই সাজেস্ট করে ফেলতেছে যে কোথায় কি হবে। তো বসে গেল, বসে যাওয়ার পর আমরা কিন্তু এটাকে চেঞ্জও করতে পারবো, না চাইলে এটাকে নড়াতে পারবো, পরে এদিক সেদিক মুভ করতে পারবো। আচ্ছা, সেম ওয়েতে আমি ফিক্সচার অ্যাড করতে চাই, তাহলে কিভাবে করব? সেম ওয়েতে আমি টয়লেটে ফিক্সচার ফার্নিচার অ্যাড করব, কিভাবে করব কেউ একটু আমাকে গাইড করো। ম্যাম, জে জে কমান্ড দিব। জে জে কমান্ড দিব, ওকে এন্টার, তারপর এখান থেকে ওই যে ওইটা সিলেক্ট করব, টয়লেট সিলেক্ট করব, টয়লেট সিলেক্ট করব, ওকে ওকে প্রেস করব। ওকে প্রেস করলাম, তারপর দেখো এখন ও কি করতে বলছে। রাইট, কর্নার টু কর্নার আমি বক্সটা আঁকালাম। তার মানে দেখা যাচ্ছে আমার ওয়াশরুমটা ছোট হয়ে গেছে, দেখেছো?
ওয়াশরুমটা আমার ছোট হয়ে গেছে, ও হচ্ছে সব ধরনের ফিক্সচার বসাতে পারছে না, আমাকে ওয়াশরুমটা বড় করতে হবে। আপাতত আমি ক্লিক করলাম, ঠিক আছে, ওয়াশরুমটা একটু বড় লাগবে ওদের হিসাবে। চাইলে এরপরে এটা সরায় ফেলতে পারি, সরায় এটাকে এইদিকে আনতে পারি, যেভাবে আমরা করি এভাবে পরে অ্যাড করতে পারি, কিন্তু ওদের হিসাবে ওয়াশরুমটা ছোট হয়ে গেছে। তো এভাবে আমরা ওয়াশরুমটাও অ্যাড করতে পারতাম। তাহলে আমরা এখন এটা চেঞ্জ করতে পারি, ওদের টয়লেট আগার অপশনটা অপটিমাম না, ভুল আছে। তুমি চাইলে এখানে গুলো ঠিকঠাক করতে পারবে। আবার নিজে থেকে একটু আপডেট করে নিতে হবে। ওকে, ক্লিয়ার। তোমাদের পরের দিন আমি সবাইকে আলাদা আলাদা রুমে ডিমেনশন দিব, ওই ডিমেনশন দিয়ে তোমাদের এভাবে এই প্লাগইনটা ইউজ করে একটা ক্যাট প্ল্যান আঁকতে হবে। আচ্ছা, এছাড়া আরো একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ডিমেনশন দেওয়া। এখন তো আমরা পুরো প্ল্যানটা আঁকায় ফেললাম, এরপর আমরা ডিমেনশন অ্যাড করব। ডিমেনশন অ্যাড করার যে কমান্ডটা, সেটা হচ্ছে ডিডিজেড কমান্ড দিলে ও কিছুই না, জাস্ট হচ্ছে ইনসাইড পয়েন্টে পিক করলেই কমান্ডটা দিলে ডিডিজেড
ডিডিজেড কমান্ডটা দিলে এবং রুমের ভেতর জাস্ট যে কোনো পয়েন্টে ক্লিক করলেই রুমের সব ওয়ালের ডিমেনশন অটো চলে আসে। তো এইভাবে তোমরা ডিমেনশনটাও অ্যাড করতে পারো। এবং যখন আমার ডিমেনশন প্ল্যান দরকার হবে না তখন ডিমেনশনের যে লেয়ারটা সেটা অফ করে রাখলেই হবে। ঠিক আছে, এভাবে তুমি এরকম সহজ প্ল্যান আঁকাতে পারো কিংবা মাল্টিপল এরকম বড় প্ল্যানও আঁকাতে পারো। জাস্ট আমি এভাবে আউটলাইনটা পলিলাইন দিয়ে আঁকায় নিলাম। আঁকানোর পরে এইসব কমান্ড ইউজ করে খুব সহজে টেক্স অনলি 5 to 10 minutes টু ড্র আ ফুল প্ল্যান, যেটা আঁকাতে হয়তো তোমার 1.5 ঘন্টা সময় লাগতো। ঠিক আছে, খুবই ইজিলি আমার অনেক বড় প্ল্যান আঁকানো যায়। আচ্ছা, আজকে ক্লাসটা কি সবার ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে আমরা ক্লাসের জিনিসটা করব আর হচ্ছে এটার রেকর্ডিংটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে নেক্সট সোমবার হচ্ছে তাহলে এটার অ্যাসেসমেন্টটা হবে। সবাই ক্লাসে থাকবা এবং নিজেদের ক্যাড ওপেন করে রাখবা, মানে কম্পিউটার ওপেন করে রাখবা, ক্যাড ওপেন করে রাখবা, ক্লাসে এটা করা হবে এবং মার্কস দেওয়া হবে। ঠিক আছে, ওকে ম্যাম, ওকে। সিআর আমাকে হচ্ছে আজকের অ্যাটেন্ডেন্সটা একটু পাঠায় দাও।